হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু শোভা টিউটোরিয়াল তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো ছোটোদেরকে অঙ্ক শেখানোর আগে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে ছোটোদেরকে কিন্তু বেসিক সিম্বলগুলোর সঙ্গে পরিচিতি করাতে হবে কারণ আমরা তাদেরকে বললাম যোগ করতে এবার তার মনের মধ্যে ধারণা নেই যে যোগ চিহ্নটা কীরকম হয় বা কীরকম দেখতে বিয়োগ চিহ্নটা কীরকম দেখতে তো সেগুলোর সঙ্গে আগে পরিচিতি করিয়ে দিলে তাদের কিন্তু যোগ আর গুণের সঙ্গে যে গুলিয়ে যায় সেই বিষয়টা হবে না ভাগ আর বিয়োগের মধ্যে যে চিহ্নগুলো সেগুলো কিন্তু হবে না তো সেই বিষয়টা নিয়ে আজকে বলছি এগুলো এখানে কয়েকটা বেশি আমি এখানে সিম্বল লিখেছি আরো অনেক সিম্বল আছে তারা কিন্তু বড় হতে হতে সেগুলো শিখে যাবে তো এই চিহ্নটা কি এটা হচ্ছে যোগের চিহ্ন এটা আমরা কোথায় ব্যবহার করব। যখন দুটো সংখ্যা একত্রে আমরা করব করবো সেক্ষেত্রে আমরা যোগ চিহ্নটা ব্যবহার করি এটা হচ্ছে কি বিয়োগের চিহ্ন এটা কি বিয়োগের চিহ্ন এটা আমরা কোনো কিছু বাদ দিতে গেলে এই চিহ্নটা আমরা ব্যবহার করি এরপরে এটা হচ্ছে গুণ বারবার যোগ না করে কিন্তু আমরা গুণ চিহ্নটা ব্যবহার করি এরপরে এই চিহ্নটা হচ্ছে কি ভাগ বারবার বিয়োগ না করে কিন্তু আমরা ভাগের চিহ্ন ব্যবহার করি এটা হচ্ছে সমান চিহ্ন মানে দুটো সংখ্যা সমান কি না বোঝার জন্য যে সাত আর সাত দুটো সংখ্যা দুই দিকে লেখা আছে এটা সমান না অসমান সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমান চিহ্নটা ব্যবহার করি এরপরে এটা হচ্ছে অসমান যদি সমান চিহ্ন না হয় তাহলে আমরা কি ব্যবহার করি অসমান মানে দুটো সংখ্যা সমান নয় এরপরে এটা কি হচ্ছে প্রথম বন্ধনী এই চিহ্নগুলো আমরা কোথায় ব্যবহার করব। যখন আমরা সরল করা করব। তখন কিন্তু আমরা এই চিহ্নগুলো ব্যবহার করব এরাকে কি বলবো প্রথম বন্ধনী এরাকে কি বলবো দ্বিতীয় বন্ধনী এরাকে কি বলবো তৃতীয় বন্ধনী এটা হচ্ছে বৃহত্তর বা গেটার দেন মানে পাঁচ গেটার দেন দুই পাঁচ গেটার দেন দুই মানে দুয়ের থেকে পাঁচটা কিন্তু বড় এরপরে হচ্ছে এটা ক্ষুদ্রতর চিহ্ন বা লেস দেন মানে চার লেস দেন আট মানে আটের থেকে চারটা কিন্তু ছোট। এই অর্থে এটা কিন্তু ব্যবহার করা হয় এরপরে হচ্ছে এটা শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ বলতে পারি আমরা এটা যে কত পার্সেন্ট হারের সুদ সব ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি তো আজকের ভিডিওতে আমরা কি কী জানলাম না আজকের ভিডিওতে আমরা জানলাম যে চিহ্ন এবং চিহ্নগুলোকে দেখতে কি রকম এবং তার নাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ